ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নবীজি ও একটি হরিণের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনাব। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, ইতিমধ্যে ওনাকে কেউ ডাকলো, ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে দেখলেন, অতঃপর বাম পাশে দেখলেন, দেখলেন কেউ নেই। আবার তাকে কেউ ডাকলো, ইয়া রাসূলুল্লাহ। তখন দেখলেন একটি হরিণ ওনাকে ডাকছে এবং সেই হরিণটিকে বেঁধে রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে গিয়ে বললেন, কি হয়েছে? তখন হরিণটি বলল, আপনার সাহাবী আমাকে ধরে এনেছে, আপনি আমার ভাগ্যের উপর রাজি, অর্থাৎ আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রেখেছেন আমি তাতেই রাজি, কিন্তু আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা খুবই ক্ষুধার্ত, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি তাদেরকে দুধ পান করিয়ে এসে পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি না আসো তাহলে কি করব? তখন হরিণীটি বলল, যদি আমি ফিরে না আসি তাহলে আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবে, যেভাবে মানুষদেরকে ফেলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হরিণীটির দড়ি খুলে দিলেন এবং সেখানে বসে রইলেন। হরিণীটি দৌড় দিল এবং পাহাড়ের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সেই হরিণটি পাহাড় থেকে নিচে নেমে আসছে। নিচে নেমে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হরিণটিকে দড়ি দিয়ে বেঁধে দিলেন এবং বসে রইলেন। অল্প সময়ের মধ্যেই সেই সাহাবী আসলেন যিনি এই হরিণটিকে শিকার করেছিলেন। সেই সাহাবী নবীজিকে দেখে খুবই খুশি হলেন এবং বললেন, আপনার জন্য কি খিদমত করতে পারি ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ছোট্ট একটা কাজ আছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হরিণীটি আপনার কাছ থেকে আমি হাতিয়ে যাচ্ছি। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্য জান কোরবান করতে রাজি আছি, আর আপনি শুধু হরিণ চাচ্ছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে শুধু এই হরিণটি দিয়ে দেন। সাহাবী হরিণীটিকে দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীর দড়ি গলা থেকে খুলে দিলেন এবং বললেন, তুমি চলে যাও, তোমার বাচ্চাদের কাছে চলে যাও, গিয়ে তাদেরকে দুধ পান করাও, তোমরা সুখে শান্তি।